লবস্টার মাংস বেঁচে আছো না মরে গেছো জানো তো তোমাকে খাওয়া হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ অফ মিস্টার ফুডি কলকাতা। আর আজকে আমি চলে এসেছি ওশান গ্রিলস। ওশান গ্রিলস হচ্ছে সলেক সেক্টর 5 ইনফিনিটি বিল্ডিং ফার্স্ট ফ্লোর গাইস। আর তোমরা হয়তো শুনেছো 1+1 অন অ্যালকোহল, 1+1 অন মকটেলস, ককটেলস এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই শুনেছো হয়তো, বাট আজকে যেটা আমি খেতে এসেছি সেটা হচ্ছে 1+1 অন বুফে, রাইট? সরি, আবার বুফে বলছি কেন, বাফে। 1+1 অন বাফে। সো গাইজ, ইউ গট ইট রাইট, 999 দুজন খেতে পারবে বাফে। ইটস নট শেয়ারেবল, বাট ইট ইজ 1+1, মানে দুজনে একেবারে এসে খেতে পারবে। অ্যান্ড অলসো ইটস আনলিমিটেড গাইজ, বাট প্রি বুকিং ছাড়া কিন্তু ওরা একদমই এন্টারটেইন করছে না। মানে তোমাদেরকে ওকে আইদার কল করতে হবে অন দ্য জোম্যাটো গিভেন নাম্বার, অর আমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো, ইউ ক্যান কল অন দ্যাট নাম্বার অ্যাজ ওয়েল। সো বেশি টাইম নষ্ট না করে লেটস গো। সো এবার চলে এসেছি ওশান গ্রিলসের কাছে, এবার জাস্ট ঢুকবো ভেতরে। ঢুকলাম, কপিরাইট না, হবে না। লেজিট বিশাল বড় জায়গাটা, আমার পেছনে যে আমি দেখতে পাচ্ছি, আমি এটা 360 ডিগ্রি টার্ন মেরে দিই, মানে মোটামুটি 40-50 জন তো ইজিলি ফিট হয়ে যাবে এখানে। অলসো এদের হ্যাপি আওয়ার্স চলে, কিন্তু হ্যাপি আওয়ার্সটা তোমরা নিশ্চয়ই অ্যাভেল করো। অলসো দে হ্যাভ 999 বাফে, যেটাতে তোমরা দুজন খেতে পারবে, খাওয়া যাবে। এবার ওশান গ্রিলের ভেতরে ঢুকে গেছি, অ্যান্ড এটা হচ্ছে ওদের বাফে মেনিউটা। একবার মেনুটা যদি আমি পড়তে শুরু করে দিই শেষ হবে না দিনের শেষে। স্যুপ আছে, স্টার্টার্স আছে, ভেজ নন ভেজ, মেন কোর্স আছে, আর মেন কোর্সে বেশি অনেক কটাই আইটেমস আছে অ্যাকচুয়ালি। মোটামুটি হাতে ধরা, মোটামুটি আমি যেটা দেখলাম ওদের বাফেতেও 22টা আইটেম আছে টোটাল, অ্যান্ড ইটস লাইক 1:1, মানে দুজনে খেতে পারবে 999। আর প্লাস অনেক অ্যাডঅনসও রয়েছে, +99 তোমার যদি করো। তাতে করে কী কী অ্যাডঅনস রয়েছে, প্রনস রয়েছে, সিগ্রি রয়েছে, সি ফুড রয়েছে, ক্র্যাব রয়েছে। চলো এবার খাবার দেখা যাক আর অ্যাম্বিয়েন্স। বেঁচে আছো না মরে গেছো জানো তো তোমাকে খাওয়া হবে। বলছি একটা অর্ডার করলাম আমি, মানে ব্রেন ফ্রিজার, যেটা মাথা ধরিয়ে দেয়। তো মানে এত বড় মোটামুটি একটা দেখাতে পাচ্ছি না জিনিসটা, এটা হচ্ছে হলো ককটেলটা, পুরো ব্যাপারটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাই। এটা ছিল ককটেলটা, 1-999 প্রাইসিং দেখলাম, 30 ml উইস্কি, 30 ml রাম, 30 ml ভটকা, আর 30 ml এমন এমন জিনিস আছে যেগুলোর নামও আমি উচ্চারণ করতে পারবো না ব্লগে। সো এটাকে এবার একটু খেয়ে দেখার চেষ্টা করবো আমি, তার আগে এই বোতলগুলোকে জাস্ট একটু তুলে দেখা হবে। এটাতে হচ্ছে আই গেস চেরি, তারপরে লিচি আর পমিগ্রানেট। সো এই সমস্ত সব কটা জুস আর 30 ml করে লেকার। সো মোটামুটি ভালো রকম হেট হবে গাইজ। এখন এটা খাওয়ার রিস্ক আমি নিচ্ছি না, আগে খেয়ে নিই খাবার, তারপরে দেখা যাবে। তো সামনে মেনু রাখা আছে, সামনে খাবার রাখা আছে, খাবারটা দেখিয়ে দিই একবার তোমাদেরকে। এই হচ্ছে হলো পুরো ওদের জাস্ট স্টার্টার্স, এইগুলো গাইজ 1-2-3-4-5-6-7-8-9-10 রকমের জাস্ট স্টার্টার্স, ভেজ নন ভেজ দুটো কিন্তু মেলানো মেশানো।
সো নামগুলো বলাটা খুবই চাপের, আমার ডিসক্রিপশনে সব নাম দেওয়া থাকবে। এটা একটা ভেজ স্টার্টার যতটা দেখে বুঝতে পারছি, খেয়ে দেখা যাক তাহলে বুঝতে পারবো যে ভেজ না নন ভেজ। আলুর একটা প্রিপারেশন বেশ ভালো এটা। তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হলো ফুলকপির একটা ব্যাপার, খেয়ে দেখা যাক জিনিসটা। আলুও আছে এর মধ্যে আবার, তন্দুরি আলু মারাত্মক খেতে দেয়। স্টার্টার জাস্ট কনফিউজ হয়েছি কোনটাকে খাবো। এটা আরেকটা স্টার্টার আছে, এটা পনিরের একটা আইটেম। ওকে, সো আরও একটা স্টার্টার, স্টার্টার অ্যান্ড স্টার্টার্স, মোর অ্যান্ড মোর স্টার্টার্স। ব্যাপক চিকেন উইংস, জুসি ব্যাপার পুরো, বাইরের লেয়ারিংটাও খুব ছোটো, ছোটো বলছি সরি কম, এটা ব্যাপক। আর তারপরে এটা অনেকক্ষণ ধরে দেখছি আমি ব্যাপারটা, ওয়ান্টনের মতন দেখতে, ওয়ান্টনই অ্যাকচুয়ালি আই গেস। চুকিয়ে খাওয়া যাক। ও ব্যাপক এটাও, যেটাই খাচ্ছি সেটাই ব্যাপক। লাস্টলি গাইস, এটা একটা এসছে, অন্ধকার হয়ে গেল কিন্তু জানি না, এটা একটা এসছে, এটা ফিশের স্টার্টার। দেখা যাক, হাত দিয়ে খাচ্ছি, কিছু মাইন্ড করো না। কচকচে ব্যাপার আছে একটা এর মধ্যে, বেশ ভালো। এই হলো স্টার্টার্সের পর্ব, এবার যাবো মেন কোর্সে, বিরিয়ানি এন্ড অল খাবো, ওদের দেখাবো, এন্ড লাস্টলি খাবো ডেজার্টস। ও বাবা, এক্সপোজার লাগবে, এক্সপোজার লাগবে। এবার পারফেক্ট, তো এবার নিয়েছি মাটন বিরিয়ানি আর বাটার চিকেন, খেয়ে দেখা যাক ব্যাপারটা কেমন। কাটা চামচ দিয়ে বিরিয়ানি কেন খাচ্ছি, খেয়ে দেখা যাক। মাটনটা দেখা যাক কেমন। ও সরি, হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছি, ভেরি সরি গাইস, আমার পাবলিকরা তো ওটা অভ্যস্ত না, সরি। মাটনটাও বেশ নরম, ভেরি সফট। বাটার চিকেনটা খেয়ে দেখা যাক, বাটার চিকেন খেয়ে দেখা যাক ব্যাপারটা। মাখনে মাখামাখি, প্রতিটা ইঞ্চে ইঞ্চে বাটার আছে গাইস, জাস্ট ব্যাপক খেতে নান দিয়ে হেভি লাগবে। আমি আলাদা, আমি বিরিয়ানি দিয়ে খাচ্ছি, নান দিয়ে খেতে পারে হেভি খেতে। 999 বাট দিট, দুজনে আসো খেয়ে যাও, পেট ভরা খাবার, রোশন গ্রিলস। এবার চাইনিজ আইটেমসগুলো চলে এসেছি গাইস, উইচ ইস ফ্রাইড রাইস আর গ্রিল্ড ফিশ, ওদের চাউমিনও রয়েছে, তুমি চাইলে চাউমিন খেতে পারো। এবার টেস্ট করে দেওয়ার জন্য একটুখানি নিয়েছি আমি, গ্রিল্ড ফিশ তেলি খাওয়া যাক। মাছটা লেজিট নরম গাইস, আর টেস্ট অফ জাস্ট দারুণ। ইট ওয়াজ চাইনিজ, ওদের নুডলসও অপশান রয়েছে, তুমি নুডলসও নিতে পারো চাইলে, অল ইনক্লুডেড ইন 999 দুজনের জন্য, প্রি বুকিং মাস্ট। ওয়েব সেকশনটা তো অবভিয়াসলি দেখেই নিয়েছো আমার শর্টসে, সো ওইগুলোর জন্য আলাদা করে কিছু বলার নেই। এভরিথিং ইজ গুড, হোয়াট এভার আই অ্যাম হ্যাভিং ইজ জাস্ট লেজেন্ড ভালো বস, এসে খেয়ে দেখো তোমরা। খাওয়ার একদম শেষ পর্বে চলে এসেছি, এটা ছিল মিষ্টি মুখ হয়ে যাক একটু, একদম ভর্তি ডেজার্ট ডেজার্ট দেখতে পাচ্ছ আমার প্লেটে। একটা কেক নিয়েছি, অ্যাসর্টেড কেক, একটা চামচ জাস্ট ব্যাপক। আর অলসো বেক আলাস্কা নিয়েছি, কেকের মতন ব্যাপার একটা, যেটাই খাচ্ছি ভালো ব্যাপক। ভিতরে শব্দ ছাড়া কিছুই বেরোচ্ছে না গাইস, একই পেট ভর্তি, এমনি শব্দ বেরোচ্ছে না, এত ভালো খেতে আরও বেশি বেরোচ্ছে না, আশা করছি বুঝতে পারছো কী বলতে চাইছি। আরেকটা যেটা আছে, ফার্স্ট টাইম খাচ্ছি এটা, প্রফিট রোলস। ভিতরে ক্রিমি ক্রিমি ব্যাপার, উপরে চকলেট, আরও একটা অ্যাসর্টেড পেস্ট্রি,
অ্যাসর্টেড পেস্ট্রি। বেশ ভালো, হাতে পুরো ক্রিম হয়ে গেছে। তারপরে নিচ্ছি হলো ক্যারামেল কাস্টার্ড, দুটো দিয়ে আমরা স্টার্ট করে গড়ে গেল ব্যাপক খেতে। এটা একটা ওদের বেক বুন্দি আছে, এ দেখা যাক ব্যাপারটা কি। ও আচ্ছা, বোঁদে ভালো। ডেজার্টগুলো খাই, পুরোটা শেষ করি বাইরে বেরিয়ে, পুরো জিনিসটার ওভারঅল ফিডব্যাক তোমাদের কাছে আসছে। সো গাইস, এবার জাস্ট খেয়ে নিলাম, মানুষের পেট ভরা খাবার খায়, আমি জাস্ট গলা অব্দি খাবার খেয়েছি। এত স্টার্টার্স, এত মেইন কোর্স আর এত ভ্যারাইটি অফ ডিশেস। সো অন দ্য হোল আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা 999 দিয়ে যেটা দুজনে খেতে আসছো, ইটস ওয়ার্থ দ্য মানি, এটুকু আমি বলতে পারছি। বিকজ ইউ হ্যাভ 22 টাইপস অফ ডিশেস ইনক্লুডিং দ্য স্যালাডস অ্যান্ড দ্য ডেজার্ট, সরি ডেজার্ট আলাদ, মানে ডেজার্ট বাদ দিয়ে কিন্তু 22 ডিশেস যেটা আমি বলছি। সো অন দ্য হোল যেটা আমি বলবো, আই উড রেট দিস প্লেস আ 5/5 অ্যান্ড ইটস এ জেনুইন রিভিউ গাইজ, কারণ খাওয়ার যেগুলো খেলাম ইটস জাস্ট আউট অফ দ্য বক্স, খুব ভালো খেতে। তুমি বলো স্টার্টার্স বলো মেইন কোর্স বলো, 999 1+1 মানে তোমরা শেয়ার করতে পারবে, শেয়ার করতে পারবে মানে কি, লাইক টু পিপল ক্যান এনজয় আ বাফে ফর 999। অলসো তুমি যদি অ্যাড অন করতে চাও কিছু, দ্য ইন দ্যাট কেস ইট টেকস +99 মানে 99 টাকা আরও অ্যাড অন হয়ে যাবে তোমার ওভারঅল প্যাকেজটার সাথে, যদি তোমরা এক্সট্রা কিছু নিতে চাও। অলসো গাইজ এটা কিন্তু প্রায় রিজার্ভেশন ছাড়া হবে না, মানে জোম্যাটোতে যেই নাম্বারটা দেওয়া আছে আমি অলসো আমার ডিসক্রিপশনে লিখে দেবো নাম্বারটা, ওটা জাস্ট ফলো আপ করো, ওটাতে কল করে নিও আসার আগে, আসার লাইক 1 or 2 hours আগে বা আগের দিন যদি করো ইটস অলওয়েজ গুড। সো তোমরা জাস্ট বুক করে নিও অনলাইন আসার আগে, ইউ ক্যান কল দেম আপ এনিথিং ইউ ওয়ান্ট টু। আমার ডিসক্রিপশনে লোকেশন ডিটেলস নাম্বার অফ ডিশেস প্রাইস সমস্ত সব কিছু মেনশন থাকবে গাইজ, ওটা জাস্ট ফলো আপ করো। অলসো মিস্টার ফুডি কলকাতা ইনস্টাগ্রাম পেজে সব পেয়ে যাবে, গ্যারেন্টি বলতে পাচ্ছি যে এরম বাফে আমি এখনও অবধি খাইনি, দ্যাট টু 999 for 2, আই উড রিপিট মাই সেলফ ওয়ান্স আগেন, যে দুজনে আসতে পারবে 999, প্রায় রিজার্ভেশন দরকার, এসে কিন্তু হঠাৎ করে বললে হবে না, আগে থেকে কল করে এসো গাইজ। অলসো আমার আগের যে ভিডিওটা ছিল দ্যাট ইজ দ্য থালি ভিডিও, খুব ভালো রেসপন্স পেয়েছি, আশা করছি এটা থেকেও ভালো রেসপন্স পাবো তোমাদের সাইড থেকে। সো গাইজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার দিস ভিডিও উইথ ইয়র ফ্রেন্ডস যাদেরকে নিয়ে আসতে চাও তুমি, অ্যান্ড আর কি বলি, হেভি হেভি ফুড উইক হয়ে গেছে। সো দিস ইজ মিস্টার ফুডি কলকাতা সাইনিং অফ ফ্রম দ্য ওশান ভিউ সেক্টর 5, গুড বাই, দিস ইজ এ নাইস ফ্লো, জাস্ট লেট মি রাইড।